আমের সিজনে ঠান্ডা কিছু খাওয়ার কথা মনে হলেই আগে মাথায় আসে ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো কুলফি কিংবা আম দই আজ আমি মোল্ড ছাড়াই শুধুমাত্র দুটো আম দিয়ে কিভাবে কুলফি বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে চলুন চটপট দেখে নিই আমি এখানে দুটো বড় সাইজের হিমসাগর আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু খুব বেশি পাকা হলে হবে না আধা কাঁচা আর আধা পাকা আম হলে কুলফি কিন্তু সব থেকে বেশি ভালো হয় এবার একটা বলে আম দুটো রেখে ভালো করে ধুয়ে নেব কারণ হিমসাগর আমের গায়ে অনেক আঠা থাকে ধোয়া হয়ে গেলে একটা পরিষ্কার পাত্রে আমগুলো রেখে দেব এই স্টাফড ম্যাঙ্গো কুলফিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তাই একটু ভয়ও লাগছিল ভালো হবে কিনা না বাট ট্রাস্টমি যারা ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে যাই হোক আমটার মুখটা একটু বেশি করে কেটে নিতে হবে তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে চার চৌকো মার্ক করে নিতে হবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আটিটা বের করে নিতে হবে প্রথমে কিছুতেই বেরোবে না কিন্তু ধৈর্য ধরে ছুরির সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হবে যাতে আমগুলো কেটে না যায় আম যদি কেটে যায় তাহলে কিন্তু কুলফিটা ভালো জমবে না আর চারপাশ দিয়ে পড়ে যাবে তাই সাবধানে আটিটা বের করতে হবে আপনারা এখানে একটা চামচের সাহায্যেও আমের আটিটা বের করে নিতে পারেন আবার হাতের সাহায্যেও বের করতে পারেন যেটা সুবিধা হয় সেটাই করবেন আমি এখানে হাতের যেই আটিটা বের করে নিয়েছি এবার পরের একইভাবে আটিটা বের করে নেব আর আমের কাটা মুখগুলোও কিন্তু কাজে লাগবে তাই একপাশে সরিয়ে রেখে দিয়েছি দেখুন দুটো আম আমি আটি বের করে এইভাবে রেডি করে নিয়েছি এবার আটির গায়ে যে পাল্পটা লেগে আছে ওইগুলো একটা চামচ বা কাঁটা চামচ কোনো কিছু দিয়ে ভালো করে চেঁচে নেব এখানে যেহেতু আমি আর অন্য কোনো আম নিচ্ছি না তাই এই দুটো আমের আটিকেই ভালো করে চেঁচে চেঁচে পরিষ্কার করে নিয়ে নেব আমি এতটা আমের পাল্প পেয়েছি আপনারা চামচের সাহায্যে ওই পাল্পটা একটু স্মুদও করে নিতে পারেন তবে আবার যারা কুলফিটা একটু দানা দানা পছন্দ করেন তাদের স্মুদ করার দরকার নেই এবার কুলফির মালাইটা বানিয়ে নি চলুন একটা কড়াইতে বড় বাটির এক বাটি দুধ ঢেলে নেব মোটামুটি এটা পাঁচশো গ্রাম হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে ফোটাতে থাকবো যতক্ষণ না দুধটা কমে হাফ হয়ে আসছে দুধটা ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আবারও ফোটাতে থাকবো আর এটা কিন্তু নেড়ে যেতে হবে নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ নাড়ার পর দুধের মধ্যে একটা এলাচ ভালো করে থেঁতো করে দিয়ে দেব যাতে কুলফির মধ্যে ভালো এলাচের স্মেলটা আসে তবে আপনারা চাইলে এলাচের ফ্লেভারও ইউজ করতে পারেন দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে এই সময় একটা বাটিতে চার চামচ আমুল দুধ নিয়ে নেব আর হাফ বাটি গরম দুধ ঢেলে দেব তাহলে আমুল দুধটা ভালোভাবে মিশে যাবে আর যদি ঠান্ডা দুধ ইউজ করেন তাহলে কিন্তু আমুল দুধটা মিশবে না এক জায়গায় দলা পাকিয়ে যাবে তাই অবশ্যই গরম দুধ বা গরম জল যেকোনো একটা ইউজ করতে হবে এবার আমুল দুধটা পুরোটাই আগের দুধের মধ্যে ঢেলে দেব আর ভালোভাবে মেশাতে থাকবো বেশ খানিক্ষণ মেশাতে থাকবো মোটামুটি দশ মিনিটের মতো দুধটা অনেকটাই কমে এসেছে এই সময় তিন চামচ চিনি দিয়ে দেব আবারও নাড়তে থাকবো দেখুন অনেকটাই কমে এসেছে এই সময় সাত থেকে আটটি আমন্ড আর ন থেকে দশটা কাজু বাদাম কুচি করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। আর ভালো করে ফোটাতে থাকব। আমন্ড কাজুবাদাম আর দুধ একসাথে ভালো করে ফুটিয়ে নেব কালার আর টেস্টের জন্য আমি স্যাফ্রন ইউজ করেছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এটা খুব ছোট সাইজের পাওয়া যায় এভারেস্টের তবে আপনারা এটা বড় সাইজেরও কিনতে পারেন এটা খুব ছোট সাইজেরও পাওয়া যায় এভারেস্টের কুড়ি টাকা দামের এটা যে কোনো মুদিখানার দোকান বা সুপার মার্কেটে পেয়ে যাবেন এভারেস্টের স্যাফ্রনে এই কুড়ি টাকা দামের যে পরিমাণ দেয়া থাকে সেটা ইউজ করলেই হবে তবে আপনারা এর থেকে বেশিও ইউজ করতে পারেন তবে এভারেস্টের স্যাফ্রন নেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা আর কালার দুটোই ভালো আসে দুধটা একদম হালকা খিরক্ষির মতো হয়ে এলে গ্যাসটা অফ করে দেব আর এক ঘন্টার জন্য সেট হতে রেখে দেব এরপর ঠান্ডা হয়ে এলে এতে আমের পিউরিটা মিশিয়ে নেব ভালোভাবে একটা খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে আমের পিউরিটা কিন্তু গরম দুধে দেয়া যাবে না তাহলে দুধটা ছানা ছানা হয়ে যেতে পারে আপনারা অবশ্যই দুধটা ঠান্ডা করে নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন এবার একটা ঠিকঠাক সাইজের বোল নিয়ে নিতে হবে যাতে আমগুলো ভালোভাবে বসে আস্তে আস্তে বানানো মালাইটা আমের মধ্যে দিয়ে দেবো ভর্তি ভর্তি করে দেখুন আমি দুটো আমি ভর্তি করে ঢেলে দিয়েছি এবার আমের কেটে রাখা মুখগুলো দিয়ে ভালো করে আমের মুখটা বন্ধ করে নেব চব্বিশ ঘন্টা ফ্রিজে রেখে দেব দেখুন আমের কুলফিটা একদম রেডি হয়ে গেছে এবার আমের মুখগুলো খুলে নেব আর একটা ছুরির সাহায্যে কেটে নেব রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিন দেখুন দুরকমভাবেই কেটে নিয়েছি আর খেতেও খুব মজার হয়েছিল আপনারাও এইভাবে বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে থ্যাংক ইউ